বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা মানবিক সংকট ও নিরাপত্তার জন্য হুমকি, মিয়ানমারে প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র সমাধান বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনস্বাস্থ্য ও কূটনীতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারীর সময়ও রোহিঙ্গাদের নিয়মিত স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। মিয়ানমার এখন সসম্মানে তাদের দেশে ফিরিয়ে নেবে বলে মনে করেন সরকার প্রধান। সাদি মাহমুদের রিপোর্ট। ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পাবলিক হেলথ অ্যান্ড ডিপ্লোমেসি শীর্ষক দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রীরা। আলোচনায় উঠে আসে জনস্বাস্থ্য, কূটনীতি এবং এর ভবিষ্যৎ নীতি নির্ধারণী সম্পর্কিত নানা দিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গত 14.5 বছরে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছেছে। স্বাস্থ্যখাতকে এখন বিশ্বমানের করতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। জনগণের কাছে আমাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিগত 14.5 বছরে সারা দেশে হাসপাতালগুলোর শয্যা সংখ্যা বৃদ্ধি সহ চিকিৎসক, নার্স, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। মেডিকেল শিক্ষার প্রসারে নতুন নতুন মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ, নার্সিং ইনস্টিটিউট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ও হেলথ টেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা প্রায় 40,000 মতো, এখন 45,000 নার্স এখন আমাদের, আর প্রায় 22,000 মতো ডাক্তার রয়েছে। সেই সাথে সাথে আমাদের যে মেডিকেল টেকনোলজিস্ট বা অ্যাসিস্ট্যান্ট, তাদের সংখ্যা আমরা বৃদ্ধি করে সেবাটা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পদক্ষেপ নিয়েছি। স্বাস্থ্যখাতে আমাদের দীর্ঘদিনের চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় এবং সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে আমরা মানুষের প্রাণহানি যেমন কমাতে পেরেছি, তেমনি অর্থনীতিকে সচল রাখতে সক্ষম হয়েছি। রোহিঙ্গা জনগোষ্ঠী এখন দেশের নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মিয়ানমার দ্রুতই তাদের নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নেবে। কোভিড মহামারীর এই সময়েও কিন্তু বাংলাদেশ প্রতিবেশী মিয়ানমার থেকে আশ্রয় নেওয়া প্রায় 12 লাখ রোহিঙ্গাকে ভুলে যায়নি। তাদের নিয়মিত পরীক্ষা, টিকা ও স্বাস্থ্য সেবা প্রদানের সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একথা ভুলে গেলে চলবে না যে এদেশে আশ্রিত বিশাল জনগোষ্ঠীটি সবসময় আমাদের অঞ্চলের জন্য একটি মানবিক সংকট ও নিরাপত্তার হুমকি। তাদের নিরাপদে ও সসম্মানে মিয়ানমারে প্রত্যাবর্তনের মধ্য দিয়েই কেবল এই সংকটের টেকসই সমাধান নিশ্চিত করা সম্ভব। আমি আশা করি মিয়ানমার তাদের এই নাগরিকদের খুব দ্রুত তাদের দেশে ফিরিয়ে নিয়ে যাবেন। প্রধানমন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে, তাই কমিউনিটি ক্লিনিকগুলোকে যুগোপযোগী করে গড়ে তুলতে কাজ চলছে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।